করোনার প্রভাবে এবার সৌদিতে নিষ্প্রাণ ঈদের আমেজ। লোক সমাগম অনেকটা নিয়ন্ত্রণ করে ঈদের নামাজের অনুমতি দিয়েছে সৌদি সরকার। মহামারী করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ ও নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি মেনেই সতর্কতার সঙ্গে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানগণ। এছাড়া সরকারের জারি করা বিধিনিষেধ মেনে ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসীরা। জনসমাগম এড়াতে বিভিন্ন মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে একে অপরের সাথে কুশল বিনিময় করেন প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয় মুসল্লিরা। আমরা সবাই একসাথে জামাতে নামাজ পড়তে পেরেছি এবং মসজিদগুলোতে এবং উদ্যান খোলা ময়দানে এবার ঈদের জামাত হয়েছে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। এছাড়াও সৌদি সরকার খুব সুন্দরভাবে প্রশাসনিকভাবে নিরাপত্তা ব্যবস্থা করেছে। গত বছর কোভিড-19 এর কারণে যে একটা আতঙ্ক ছিল সবাই মাঝে, সে আতঙ্কটা কিন্তু এবার ছিল না। কেননা ভ্যাকসিন, কোভিড এর যে ভ্যাকসিনটা ছিল গত বছর কিন্তু ওটা আবিষ্কার হয়নি এবং মানুষের মাঝে সেটা পুশ করে নাই, যার কারণে এবার কিন্তু মানুষ অনেকেই কিন্তু ভ্যাকসিন নিয়েছে। এদিকে মুসলিম বিশ্বের নেতাদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ।